আসলে ভ্যাকসিনের পানি কতটুক লাগে, 100 ভ্যাকসিনের জন্য কতটুক পানি বা 500 জন্য বা কতটুক পানি, নরমালি হচ্ছে অনেকেরই কোশ্চেনটা থাকে। তো আজকের ভিডিও হচ্ছে ভ্যাকসিনের জন্য কতটুক পানি লাগবে সেই বিষয় নিয়ে। তো ভ্যাকসিন মিশানোর সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভ্যাকসিন ভালো আছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন, সেটা বুঝবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। হাতের গরম যদি লাগে তাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রবিউল আগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো ভ্যাকসিন নিয়ে, আর ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু কিছু ভিউয়ার্স আছে যারা আমাদের আমার মানে কিছু মাঝে মধ্যে কমেন্ট করে, এবং ওই মানে কমেন্টে জিজ্ঞেস করে হচ্ছে আমি যে ভ্যাকসিনের ভিডিওগুলো করি ভ্যাকসিনের ভিডিও নিয়ে, যে ভ্যাকসিনের পানি আমি 5 মিলি, 6 মিলি, 4 মিলি, মানে যায় না কেউ কতটুকু পানি দেয়, মানে এক একজন এক এক রকম বলে, কেউ বলে 4 মিলি, কেউ বলে 3 মিলি, কেউ বলে 6 মিলি পানি দিতে হবে। তবে এটা হচ্ছে আপনার এই ভ্যাকসিনটার জন্য, যেটা হচ্ছে আপনার সরকারি পশু হাসপাতালে পাওয়া যায় 100-র জন্য। দেখেন আরেকটা ভ্যাকসিন আছে আমার বাম পাশে, এটা হচ্ছে কোম্পানির ভ্যাকসিন, পানিটা হচ্ছে কোম্পানির ভ্যাকসিনের সাথে, এই দুইটা সেট আপ, এটা হচ্ছে একা, এটার সাথে কোনো পানি নেই। এই ভ্যাকসিনটা যখন করতে যাই তখনই হচ্ছে প্রবলেমটা ফেস করি যে এটার জন্য আসলে কতটুকু পানি প্রয়োজন, কারণ এটার সাথে কোনো পানি নেই। অনেকে ভ্যাকসিন করি পানি আছে বলে দেয়, দুটা মিশাবেন মুরগির চোখে দিবেন বাকিটা ফলাই দিবেন, বাট বুঝলাম না যে মানে কত বাচ্চার জন্য কতটুকু পানি দিতে হবে। আজকে হচ্ছে ইনজেকশন নেওয়ার কারণ আজকে মাপবো যে পানি কতটুকু থাকে। এটা হচ্ছে 500-র একটি ডোজ, 500-র ডোজটা মাপবো পানি কতটুকু থাকে, তাহলে নর্মালি আমি পাবো যে 100-র জন্য আসলে পানি কতটুকু লাগবে ফাইনালি। এর আগেও আমি করছিলাম, আমি এটা জানি, বাট আমার অনেকেই কমেন্ট করে যে আপনি ভুল বলতেছেন আরো বেশি বা যাই হোক, কমেন্টে তো আর বলা যায় না। তো এর জন্য আজকের ভিডিওটি করা যে আপনারা দেখেন, এবং যারা জানেন না তারা জেনে রাখুন যে 100-র জন্য কতটুকু পানি প্রয়োজন, বিকজ এটা ভ্যাকসিন ভাই অন্য কিছু না, আপনি পানি কম বেশি হলে কোনো প্রবলেম হবে না এমন কিছু না। 100-র জন্য যদি হয় 100-র জন্য যতটুকু পানি ঠিক অতটুকু প্রয়োজন, মানে 100 ফোঁটা পানি প্রয়োজন। এখন আপনি যদি বেশি দেন বা কম দেন অবশ্যই ভ্যাকসিনটা কিন্তু লো হবে, আর ভ্যাকসিন কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস যে রোগের জন্য দিচ্ছেন যাতে ওই রোগ হলে মুরগিটা মারা না যায়। এখন যদি ভ্যাকসিন কাজ না করে, আমার মতো আমি ভ্যাকসিন করে রিল্যাক্স, বাট ভ্যাকসিন কাজ করে নাই, বাট আমার কিন্তু কোনো লাভ হলো না। তো বেশ চলুন আমরা দেখি যে আদৌ পানি কতটুকু হয় 500-র জন্য, 500-র জন্য কতটুকু পানি নির্ধারিত করা থাকে এটাই হচ্ছে দেখাবো, তাহলে নর্মালি আপনারা বুঝতে পারবেন যে 100-র জন্য আসলে পানি কতটুকু লাগবে। এটা হচ্ছে আমার একটা 25 মিলির ইনজেকশন, অনেক মোটা, এটা গরুর ইনজেকশন, এটা আনার কারণ হচ্ছে চেক করার জন্য, কারণ নর্মালি তো আমার 10 মিলির ইনজেকশনে অবশ্যই পানি হবে না, কারণ এখানে অনেকখানি পানি আছে। তো আমি পানিটা আমার ইনজেকশনে উঠাই নিচ্ছি, খুবই অল্প পরিমাণ আছে ভিতরে, সম্পূর্ণটা বের করতে পারলাম না, আমার 25 মিলি শেষ কিন্তু এখনো টোটালি হয় নাই। আপনারা খুব ভালো করে একটু খেয়াল করেন, দেখেন আমি দেখাচ্ছি, যাই হোক একটু পরে নাই, তাহলে এখানে হচ্ছে আপনার 15-র পরে, আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন আমার কিন্তু এই যে 15, এই যে আপনার হচ্ছে 15-র দাগ, আর এই যে হচ্ছে আমার যে ইনজেকশনে দেখতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না কালো যে অংশটা, এটা কিন্তু 15-এর দাগের এই একটু নিচে আছে, মানে হচ্ছে আপনার 16 বলা যাবে না, কারণ হচ্ছে 1 2 3 4 5 6 6 হচ্ছে আপনার 10 হিসাব করা হয়, তাহলে হচ্ছে আপনার এইখানে মোটামুটি আপনার বলা যায় যে 16, হ্যাঁ 15 ml, মানে 16 বা 17 এরকম পানি আছে। এখন হচ্ছে আপনার আমার এখানে একটু আছে পানি অল্প একটু, তা আপনার হচ্ছে মেবি এটা হচ্ছে আপনার ওইখানে যদি মিলাই তাহলে হচ্ছে আপনার 18 ml পানি, আমার 500-র জন্য দেওয়া হচ্ছে 18 ml, তাহলে আমি যদি 18-কে আপনার হচ্ছে 5 ভাগ করি তাহলে নর্মালি হচ্ছে আপনার 4 5 6 20, 4 করে হলে তো আপনার 20 হয়ে যায়, আর 3 করে হলে আপনার 15 হয়, মানে হচ্ছে আপনার 3-এর একটু বেশি, মানে 3 ml-এর একটু বেশি। আমি এর আগে একটা ভিডিও করছিলাম ভ্যাকসিনের, আপনারা
যারা দেখেন নাই দেখতে পারেন এখানে আমি 3 ml পানি দিছিলাম এবং 100 বাচ্চার জন্য আমার 3 ml পানি কভার করছিল। তো আবার এখানে একজন কমেন্ট করেছিল যে না 6 ml লাগবে, অনেকে বলে 4 ml লাগবে। তো এখানে হচ্ছে আপনার, আপনারা যদি 3 এর থেকে একটু বেশি দেন, মানে 3 ml এর একটু বেশি পানি নেন, তাহলে আপনারা 100 ভ্যাকসিনটা করতে পারবেন নরমালি। তো আজকে হচ্ছে ভিডিওটা, আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল শুধু প্রমাণ করা যে আদৌ কোম্পানি কতটুকু পানি দিচ্ছে, যেটা রেগুলার সবাই, আপনার কিন্তু 100-99% খামারিরা কিন্তু এই ভ্যাকসিনটাই ব্যবহার করে। আমরা যারা ছোট ছোট কিছু খামারি আছি তারাই শুধু এই সরকারি ভ্যাকসিন ব্যবহার করি, হাতে গোনা কিছু মানুষ সরকারি ভ্যাকসিন পায়, তাছাড়া কিন্তু প্রফেশনাল খামারিরা কিন্তু এই ভ্যাকসিনটাই ব্যবহার করে। এবং ওইটাই আমি আজকে এনে পানিটা মাপলাম যে আদৌ কতটুকু পানি থাকে। তো আপনারা 100-র জন্য আপনার হচ্ছে সর্বোচ্চ 3.5 ml পানি নিতে পারেন, 3.5 ml পানি নিলেই এনাফ 100-র জন্য। তো এর বেশি যদি নেন তাহলে ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতা কমবে, সো বুঝতেই পারতেছেন, সো বেশি নেওয়া যাবে না। 100-র জন্য 3.5 ml হিসাব করে আপনারা ভ্যাকসিনগুলো করতে পারেন। তো আমরা আজকে মূলত হচ্ছে দেশি মুরগি ভ্যাকসিনও করব, সেই উদ্দেশ্যে মূলত পানিটা মাপ দেওয়া। তো আমরা এখন এখানে হচ্ছে আমরা আমাদের 200 বাচ্চার জন্য আমরা এখানে এখন 7 ml পানি নিয়ে নিব, 7 ml পানি নিয়ে ভ্যাকসিনটা মিশাবো। তো ভিউয়ার্স, যারা ভ্যাকসিন মিশানো সম্পর্কে জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা দেখতে পারেন ভ্যাকসিনটা আসলে কীভাবে মিশাইতে হয়। তো ভ্যাকসিন মিশানোর সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ভ্যাকসিন ভালো আছে কি না সেটা একটু খেয়াল রাখবেন, সেটা বুঝবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমরা পানি হলো 7 ml নিয়ে নিছি। তো দেখুন আপনার হচ্ছে আমি ভ্যাকসিনের ভিতরে আপনার হচ্ছে এই প্রত্যেকটাতে আপনার পানি দিয়ে দিব, একটু খালি রাখবো যাতে ভ্যাকসিনটা মিশানো যায়। দেখেন আপনার ভ্যাকসিন দেওয়ার মানে পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা টেনে নিছে, এটা দেখা যাচ্ছে না, দেখেন আপনার প্রায় এই পর্যন্ত, মানে আপনি অর্ধেক থেকে একটু খালি রাখবেন। তো অর্ধেকের থেকে খালি রাখার পরে আপনার হচ্ছে এভাবে আস্তে আস্তে ইয়া করবেন, আমি আপনাদেরকে একটু দেখাই বুঝবেন কীভাবে ভ্যাকসিন ভালো আছে কিনা। উপরে যে আপনার কাগজটা থাকে এটা একটু ছিঁড়ে ফেলবেন দেখার উদ্দেশ্যে। দেখেন আপনার ভ্যাকসিন যদি ভালো না থাকে, ভ্যাকসিনের ভিতরে টোটালি গুলবে না, সাদা সাদা থাকবে হালকা, ভিতরে যে মেডিসিনটা দেওয়া থাকে সাদা ওইটা কিন্তু গুলবে না, ওইটা সাদা সাদা থাকবে। এটা ক্লিয়ার হয় না, এটা ক্লিয়ার হয়েছে দেখেন আপনার, ভিতরে কিন্তু কোনো সাদা সাদা কিছু দেখা যাচ্ছে না, কমপ্লিটলি ভ্যাকসিনটা গোলাই গেছে। তো যদি ভ্যাকসিন এরকম আপনার সম্পূর্ণটা গোলাই যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার ভ্যাকসিনটা ঠিক আছে, তখন আপনি ভ্যাকসিনটা করে দেবেন। যদি না গোলায় তাহলে কিন্তু সেই ভ্যাকসিনটা করা যাবে না, কারণ সেটা ঠিক নাই। আমি হচ্ছে মূলত অনেকগুলোই পানি আনছি, ভ্যাকসিনটা করব হচ্ছে আপনার এটা দিয়ে আজকে। তো আমার যেহেতু ইঞ্জেকশনটা বড়, আমি চাইলে সম্পূর্ণটা উঠাই নিতে পারবো, বা আপনারা এই যে পানি দিচ্ছেন এই পানিটার সাথে এখানে এই পানিটা মিক্স করতে হবে, সব পানি তো চাইলে ভ্যাকসিনের ভিতরে ঢুকাই দিতে পারবেন না, বাকি পানিটা এখানে রেখে দিতে পারেন, এটাতে এখানে মিক্স করতে পারেন। তা আমি হচ্ছে যেহেতু ইঞ্জেকশন বড় আমি কমপ্লিট সম্পূর্ণটা উঠাই নিব। এই যে ড্রপারটা দেখেন এটা আমি মিক্স করে নিলাম পুরোটা, এই ড্রপারের মধ্যে আপনার হচ্ছে বেশ কয়েক ফোঁটা পানি থাকে। নর্মালি হচ্ছে আপনার 100-র জন্য 3 ml পানি লাগে, 3.5 ml পানি নেওয়ার কারণ হচ্ছে এই যে অনেক যে ফোঁটা বাদ যায়, শৈশ 100 ফোঁটা যদি নেন তাহলে তো আর যেটা পড়ে গেল সেটা কভার হবে না, সেটা কোথায় পাবেন, এর জন্য একটু বেশি থাকে। দেখুন আমাদের ভ্যাকসিন কিন্তু এটার মধ্যে টোটাল 200-র জন্য কমপ্লিট, আমরা এই ইয়া করে দিলাম। আরেকটা বিষয়, ভ্যাকসিন করার সময় দেখেন আমি একটা কাপড় ইউজ করি, এটা হচ্ছে বরফ, যেখানে পানি আপনার হচ্ছে ঠান্ডা পানি ছিল, কারণ হাত গরম থাকে, ভ্যাকসিনটা আপনার হচ্ছে একটু ঠান্ডা দিতে হয়। তো এই যে ট্যানাটা আছে এই ট্যানা দিয়ে আমি ভ্যাকসিনটা মুড়াই নিই, যাতে আমার হাতের গরমটা ভ্যাকসিনে না লাগে, যাতে ভ্যাকসিনটা নষ্ট না হয়, কারণ হচ্ছে গরম পাইলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে আপনার এই ট্যানাটা যখন আমরা দিয়ে নিব তখন হচ্ছে আপনার আমার হাতের যে গরমটা ওইটা সরাসরি ভ্যাকসিনে লাগবে না, আর সো ভ্যাকসিনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যারা ভ্যাকসিন করেন এভাবে ট্যানা ইউজ করে ভ্যাকসিন করতে পারেন। আর যদি খুব বেশি হয়, আমাদের তো 200 মুরগি বেশি সময় লাগবে না, তো অধিক সময় ধরে করেন তাহলে এই ট্যানাটা আবার ঠান্ডা পানিতে ভিজাই নেবেন, কারণ হাতের গরম যদি লাগে তাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে। ভ্যাকসিন করার সময় আমাদের একটু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ভ্যাকসিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীকালে দেখা যাবে আমরা বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হবো, তার জন্য ভ্যাকসিনটা করার সময় একটু সতর্ক থাকবেন। তো বেশ চলুন আমরা আপনার যে আমরা আজকে দেশি বাচ্চার ভ্যাকসিনটা করতেছি আপনাদেরকে দেখাই। বাচ্চাটা ধরবেন কীভাবে দেখেন, বাচ্চাটা মূলত হচ্ছে আপনার এরকমভাবে ধরবেন, এরকমভাবে ধরার কারণ হচ্ছে এরকমভাবে ধরলে আপনারা এই দুইটা লোক দিয়ে বাচ্চাটার মাথা ধরতে পারবেন। দেখেন এখন কিন্তু আর বাচ্চাটা লড়াচড়া করতে পারবে না,
তারপরে হচ্ছে আপনার আমি এক চোখে এক ফোঁটা দিয়ে দিলাম আর চোখে ফোঁটা দেওয়ার পর দেখেন একটু সময় দিবেন যাতে ভ্যাকসিনটা কিন্তু অটোমেটিক্যালি এই দেখেন এই মুখ লাগানোর পর ভিতরে চলে গেছে নেক্সট আরেকটা দেখাই দেখেন আপনার বাচ্চাটা এভাবে ধরলাম ধরার পরে এই যে এক চোখে আপনার এক ফোঁটা তো এটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে একটু ছেড়ে আপনার দেখবেন যে মনে হচ্ছে পানি খাচ্ছে বাচ্চা এরকমভাবে আপনার হচ্ছে ভ্যাকসিনটা কিন্তু ভিতরে নিয়ে নেয় এরপর আপনারা ছাড়বেন কারণ ভ্যাকসিন দিলেন সাথে সাথে ছেড়ে দিলেন যদি ভ্যাকসিনটা পড়ে যায় তাহলে কিন্তু ভ্যাকসিনটা হইল না তো ভিউয়ার্স আজকের হচ্ছে বাকি ভ্যাকসিনগুলো করে দেই সম্পূর্ণটা তার দেখাবো না সবগুলো ভ্যাকসিন করা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম